আসসালামু আলাইকুম। আজকে একটা ভিভো 91 মোবাইল নিয়ে এলাম। যাই হোক, মোবাইলটা ওয়ান হয় না, যাই কাস্টমার কাছে মাদারবোর্ড চেঞ্জ করে দিতে। অন্য টেকনিশিয়ান ভাই দেখছে, দেখা যায় তো আমি খুলে রাখছিলাম আগে তো মোবাইলটা, তো ভিডিওটা শর্ট হয় ওই জন্য খুলে রাখছি। মাদারবোর্ডটা চেঞ্জ করে দিই, দেখেন আপনারা মাদারবোর্ডটা চেঞ্জ কীভাবে করতে হয়। মোবাইলের অবস্থা, মাদারবোর্ডের অবস্থা খুবই খারাপ করছে, যে টেকনিশিয়ান ভাই দেখছে একদমই অবস্থা খারাপ, অবস্থা ভালো না। জানলে মোবাইল খোলা লাগে, না জানলে মোবাইল খোলা লাগে না, কইলা উল্টা উল্টা হিট হিট দিয়ে কী করা যায়। এই মাদারবোর্ডটাই বানান গেত, একদম খুইলা মুইলা, একদম স্টেনসিল গিলা একদম খুইলা, টিন গিলা খুইলা, চিত্রি সান করে দিছি। এমন কোন দাবা লাইন মিস হয়ে আছে, এখানে লাইনগুলো থাকে, লাইনগুলো থাকে, তার কারণে মোবাইলটা বানাতেছিলাম। বোর্ডটাই একবারে বরবাদ, বোর্ডটাই আমি কাস্টমার কী করবো, এখন বোর্ড চেঞ্জ করবো, মানে কাস্টমারের মোবাইলটাই লাগে। আমার কাছে একটা অলরেডি একটা বোর্ড আছে, এই যে ফ্রেশ বোর্ড, যাই হোক আমি এখানে বোর্ডটা আমি লাগিয়ে দিলাম। ফিটিং পুরোপুরি করি নাই, যেহেতু আমি আগে চেক করে দেখলাম, তো ভালোই আছে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন, পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি।